যদি এই কাজে যদি কোনো মানুষ যদি ঘরে বসে থাকেন, খোদার কসম কিয়ামতের দিন নবীর সাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে, নবীর সাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এত বড় কথা নুপুর শর্মার মুখ থেকে বের হলো কি করে? এর জবাব তোমায় দিতে হবে। কে তোমায় পাওয়ার দিয়েছে? কে তোমায় এত সাহস দিল আমার নবীর উপরে তুমি আগুল তুলবে? তুমি আমার বাবরিকে মেরে ভেঙে ধ্বংস করে দিয়েছো। আমরা চুপ করে খামোশ করে বসে আছি। আমরা একটা আন্দোলন করেছি, একটা সমাবেশ করেছি, আমরা ধিক্কার মিছিল করেছি, আমরা ধিক্কার জানিয়েছি, কালো পতাকা দেখিয়েছি। তোমাদের এই ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই, তোমাদের এই কর্মকে আমরা কি বলে আপনার কালো পতাকা দেখাই, এইটা করেছি। এইভাবে আমরা কিন্তু আন্দোলন করিনি, কিন্তু আমাদের জ্ঞানবাবী মসজিদ জোর জবস্তি তারা আজকে কি করলো, লিঙ্গ বের করেছে। সেই পানির ফোয়ারা, উজুর যে মাঝখানে পানির ফোয়ারা, সেইটাকে বলছে লিঙ্গ বলে দাবি করেছি, তাও চুপ করে বসে আছি। কাশ্মীর থেকে 370 দ্বারা চলে দিল, তাও চুপ করে বসে আছি। আপনার কি মানে কেরল, কেরলে না কর্ণাটকে একজন মুসলিম বোনের হিজাবকে নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করলে, লোক হাসালে রাস্তায়, তোমরা তাকে হেনস্থা করলে, তাও আমরা চুপ করেছি। তোমরা এমন একটা জায়গায় এখন হাত দিয়েছ মুসলমানের শরীরে, যদি খোদার কসম একটুমা যদি হালাল রক্ত থাকে, ইমান যদি থাকে, এ মুসলমান আর কোনোদিন ঠিক থাকে বস থাকতে পারে না। কি কথা ঠিক কিনা বলেন? তাই আপনাদের বলে দিলাম, তৈরি হন, রেডি হন, খবর পেলে, আপনারা খবর পেলে যেখানে যখনই ডাকবো, এই শোনেন, যেখানে যখনই ডাকবো আপনারা ইনশাল্লাহ হাজিরা দেবেন, এ নবীর জন্য হাজিরা দেবেন, এ মদিনাওয়ালার জন্য হাজিরা দেবেন, এ মোস্তফার জন্য হাজিরা দেবেন। এই হাজিরাটাই কিয়ামতের দিনে জানবেন আমার নবী পাকের দলভুক্ত হবে। সবাই বলুন ইনশাল্লাহ। যখন যেই মুহূর্তে নবীর জন্য ভারতের সংবিধান বাঁচানোর জন্য ডাকবো, সেইখানে আপনারা হাজিরা দেবে। দরকার পড়ে, দরকার পড়ে বাড়ি থেকে কাফন নিয়ে মাথায় করে নিয়ে বেরিয়ে পড়বে। কি কথা ঠিক কিনা বলেন? যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন প্রশাসন ভাইয়েরা, ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ জানাই। যথেষ্ট আপনারা আমাদের সহযোগিতা করেছে। তবে আপনাদেরকে ধন্যবাদের পাশাপাশি আর একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা কিন্তু এই ভারতের একটা একটা রত্ন। আপনারা হলেন সংবিধান, আপনারা হলেন আইন, আপনারা হলেন সংবিধান, আপনারা হলেন ভারতের এক একটা রত্ন। আপনারা আছেন বলেই আমরা শান্তিতে বসবাস করতে পারছি, আপনারা আছেন বলে আমরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারছি, আপনারা আছেন বলে আমাদের মা বোনগুলো শান্তিতে বাজারে ঘাটে রাস্তাঘাটে শান্তিতে ঘোরাফেরা করতে পারছে, আপনারা আছেন বলেই আমাদের বাচ্চাগুলো রাস্তায় লেখাপড়া করতে পারছে, স্কুলে যেতে পারছে, আপনারা আছেন বলে এই ভারত আজকে সুন্দর সমাজ গড়ে উঠতে পেরেছে। আপনাদের কাছে বলে দিতে চাই, প্রশাসন ভাইদের জানিয়ে দিতে চাই, আপনার শরীরে কিন্তু একটা পোশাক আছে, যে পোশাকটা কিন্তু আমাদের ভারতের সবচেয়ে সম্মানীয় পোশাক। কি কথা ঠিক কিনা বলে? যে পোশাকটা আমাদের ভারতবর্ষের সম্মানীয় পোশাক, এই সম্মানটুকু আপনারা রাখবেন। আপনি যখন পোশাকটা পরেছেন আপনার পরিচয় একটাই হবে, আপনি আইন, আপনি সংবিধান, আপনার কাছে কোনো জাত থাকবে না, আপনার কাছে কোনো ধর্ম থাকবে না, আপনি হিন্দুও নয়, আপনি মুসলমান নয়, আপনি ইহুদি নয়, আপনি আপনার কি বলে গুজরাটি নয়, আপনি পাঞ্জাবি নয়, আপনার পরিচয় হলো আপনি মানুষ। যে অন্যায় করবে তাকে আপনি সাজা দেবে, ধর্ম দেখে নয়, আপনার কাছে এই আশা, এই দাবি আমরা রাখবো। আগামী দিনে আমরা এই আশা আপনাদের কাছে রাখতে পারি। কি কথা ঠিক কিনা বলে? যে মুসলমান বলে, হিন্দু বলে, এটা মনে রাখবেন। আপনারা শপথ নিবার আগে, ভারতের এই পুলিশ প্রশাসনে ডিউটি জয়েন করবার আগে পোশাকটা পরে আপনারা হাত রেখেছিলেন কার ওপর?
সংবিধানের ওপরে হাত রেখে আপনারা বলেছিলেন আমরা ভারতের সংবিধানের ওপর হাত রেখে আমরা প্রতিজ্ঞা করলাম সমাজের কাজ করব, সংবিধানের ওপর কাজ করব, অসহায় দুস্থ লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, এই সমাজ থেকে নোংরা অন্যায় জুলুম অত্যাচারকে আমরা বন্ধ করে সুন্দর সমাজ তৈরি করব, এই সংবিধানের সম্মানটুকু আপনারা রাখবেন, এই আশা এই দাবি আমি আমার পুলিশ প্রশাসন ভাইদের ওপরে রাখি। আমি বলতে চাই নূপুর শর্মা, আমরা এই বাসন্তীর মাটি থেকে দাঁড়িয়ে তোমাকে ধিক্কার কণ্ঠে জানিয়ে দিই, ওই ইতিহাসের পাতা ওই ইতিহাসের পৃষ্ঠা দিয়ে আমাদের আক্রমণ করছ, আমাদের রসুলকে অপমান করেছ, এই ইতিহাসের পেজটা আরো কয়েকটা পেজ খুলে দেখো, ওই পেজে বদর বলে একটা পেজ আছে, ওই বদরের প্রান্তরে 313 জন আমরা ছিলাম আর তোমরা ছিলে 3000, ওই 3000-এর বিরুদ্ধে আমরা 313 জন বিজয় লাভ করেছিলাম। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ রাসূল, ভালো করে ভাবুন, আল্লাহর হাবিব 1400-1500 বছর আগে উনি একটা ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত, সেই ইঙ্গিতের গন্ধ আমরা পাচ্ছি, ভুল ভাববেন না, সেই ইঙ্গিতের গন্ধ সেটি এই ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে তার সূচনা মাত্র। প্রিয় বন্ধুগণ, কেউ ঘামড়াবেন না, রসুল বলে দিয়েছে গোটা পৃথিবীতে যত ধর্মযুদ্ধ হয়েছে সবচাইতে এক নম্বর যুদ্ধ হবে হিন্দুস্তানে, আর ওই হিন্দুস্তানের যুদ্ধে মুসলিম সৈনিকরা বিজয় লাভ করবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার মনে হয় তার একটা সূচনা, জোরে বলুন ঠিক না? প্রিয় ভাই সব, এই জন্য ঘাবড়াবেন না, নূপুর শর্মা চার আনার মহিলা, কিসের মহিলা? চার আনার মহিলা। তোমার সাহসের কি করে আমার আপনার নবী আমাদের কলিজার জিগার, শুধু আমাদের কলিজার জিগার নয়, গোটা পৃথিবীর যত ধর্মগুরু আছে সমস্ত ধর্মগুরুর এক নম্বর ধর্মগুরু প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, সুবহানাল্লাহ। আরে নারায় তাকবীর, নারায় তাকবীর। আমাদের পশ্চিম বাংলার ধর্মগুরুরা আমরা ভিডিওই দেখছি, তারা স্বীকার করে নিয়েছে যে পৃথিবীতে যদি ধর্মগুরু যদি থাকে তিনি হলেন প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। নারায় তাকবীর। নূপুর শর্মা, তোমার সাহস হয় কি করে? বিজেপি সরকার, তোমার সাহস হয় কি করে? আমার আমার সোনার নবীর অপমান তুমি কি করে সহ্য করো? তোমার ধিক্কার এই বাসন্তীর ব্লক থেকে আমরা ধিক্কার জানাই দিল্লির পার্লামেন্টে। প্রিয় ভাই, নূপুর শর্মাকে আমরা সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি, ঠিক বলছি না? এই জোরে বলো ঠিক বলছি না? কিন্তু আমি জুলফিকারও আমার ফাঁসি চাই না, আমি ফাঁসি চাই না। এইরকম পৃথিবীতে যত বলাগার যে বলাগার, যত কুরুচিকর মন্তব্য ব্যক্তি মন্তব্যকারী ব্যক্তি দ্বারা হবে, চাই ইসলামের বিরুদ্ধে হোক, চাই হিন্দুর বিরুদ্ধে হোক, চাই খ্রিস্টানের বিরুদ্ধে হোক, এই ভারতের মাটিতে এই দুঃসাহস যদি কেউ দেখায় আমার মনে হয় ব্যক্তিগত দিল্লির রাজপথে তাকে তার সময় সংক্ষেপ, এই জন্য বক্তৃতা দেওয়ার জায়গা এটা নয়, বড় বড় উলামা হযরতরা আছেন তো এখানে, এই জন্য আমাকে ছেড়ে দিতে আমি বাধ্য হচ্ছি, যেহেতু সময়ের ব্যাপার উপরে বৃষ্টির ব্যাপার আছে। আমি একটি ছোট্ট করে একটি দু লাইন কিছু বলতে চাই, এটা বলেই আমি শেষ করব, এটা বলেই আমি শেষ করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কি হবে, কি হবে, কি হবে, কি হবে আগামী ভবিষ্যতে, কি হবে, কি হবে আগামী ভবিষ্যতে যদি না করতে পারি শোষণবিহীন ভারতটাকে, জোরে বলুন ঠিক না? কি হবে, কি হবে আগামী
ঈশ্বরদেব যদি না করতে পারি শোষণবিহীন ভারতটাকে, কি হবে মন্ত্রী সেজে সেজে গুজে গুজতে বসব, কি হবে মন্ত্রী হয়ে সেজে গুজে গুজতে বসব যদি না রুখতে পারি লাগামবিহীন জবানটাকে, ঝুলিয়ে দিলে নতুন করে শান্তি ফিরবে আমার দেশে দেশে, কি হবে কি হবে কি হবে কি হবে আগামী ভবিষ্যতে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। অনেক বলার ছিল ভাই, যেহেতু সময় কম এখানেই আমি শেষ করছি। জয় ভারত, জয় ইসলাম, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, আল কুরআনের আলো, আরে গরে যা, ইন্ন পুশর মা হুশিয়ার।